এটা হচ্ছে আমাদের 8th ওয়ার্কশপ হ্যাঁ তুমি কয়টা অ্যাটেন্ড করেছো আমি অ্যাটেন্ড করেছি 7টা কারণ আমি মিস করে গেছি তারাপীঠের ওয়ার্কশপ তারাপীঠ আর তারাপীঠ থেকে আমার শুরু এটা তোমার কততম ওয়ার্কশপ এটা আমার 3rd ওয়ার্কশপ এটা আমার 6th হবে মেরা তো 2nd মেরা 3rd এইটা আমি একদম ঠিক করে রেখেছিলাম একদম প্রথমে আসবে এবং সবার সাথে আসবে সবার সাথে যাব Everything, every nook, every corner, every single leaf, every blade of grass is a reeking of music. Third level, of course. Punjabi bandish. Tu bhali nibhavi ve yaar. Bolo. Tu bhali nibhavi ve yaar. Allah kare. Allah kare. Tera. Tera. Pala hove. Pala hove. O bhali nibhavi ve yaar. Music and the discipline associated with music toiri kore dai ajantei toiri hoye jay bandish mane tu bhale ne babi re yaar acha saath diya tumne allah kare tera bhala ho bhale ne babi re yaar bhale ne mame re yaar tu bhale amra eshi arekta karono not for leisure from our professional career or not that amra shotti kotha ekhane eshi just ganer moddhe puro nijeke lipto kore office theke puro mane matha ta ke puro odik theke ekdom puro negative kore dewa প্রত্যেক বছর এই সময়টার জন্য ভীষণ উদগ্রীব হয়ে থাকি যে কখন যাব কখন ওয়ার্কশপটা হবে Ah!
seriously, music is a passion. And usko chhodke matlab meko jana pada bahut bura laga. And fir udhar jaake main bas wait kar rahi thi ki kab December aayega, kab December aayega, kab main workshop jaungi, kab sabse mil paungi, kab baatein hogi, kab wo maza, kab wo continuous riyaz hoga. Rashri Jhutal. Jhutal, chhabai jano? Chhabai jano, Jhutal? Chhabai pono na, Jhutal? Jina. সবারই সঙ্গে বাইরে বেরোনোটা এটা আমার লাইফে ফার্স্ট টাইম বিকজ আমি তার আগে কোনোদিন একা কোনোদিন বাইরে বাইরে যাইনি বাবা মা ছাড়া তারা আমাকে উদ্বুদ্ধ করে এন্ড অফকোর্স পিপল হু আর ইনটু মিউজিক অলরেডি এন্ড পিপল হু হ্যাভ বিন লার্নিং ফ্রম মি ফর সাচ আ লং পিরিয়ড অফ টাইম তারা তো আমাকে ইন্সপায়ার করে উপরন্তু এরকম জায়গা এখানকার আবহাওয়া এখানকার ক্লাইমেট এভরিথিং ইজ just music ha karona kumar da eta bolen je music to shudhu shekhar noy to ekta lifestyle to sei jinish ta je kumar dar sathe eto kache kache theke shikchi ei byapar ta experience korar jonno prottek bochor shotti wait kore thaki because onek student ra ache jara most of them apart from shayok and chonchita nobody is professionally in this field বাকিরা তারা গান বাজনা ভালোবাসে দে লাভ মিউজিক আনডাউটেডলি বাট দিস ইজ নট দ্য ব্রেড অ্যান্ড বাটার তাদের পক্ষে এটা অ্যাটেন্ড করা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় ওয়াই বিকজ দে আর ইন টু সামথিং এলস উইচ মোস্টলি ইজ ইন কনফ্লিক্ট উইথ ইউ নো দ্য শিডিউল অ্যান্ড দ্য ডেটস অ্যান্ড দ্য সর্ট অফ লাইফস্টাইল উই লিড ইন আ ওয়ার্কশপ সূত্রে বাধা আছে একটা টাইমের টাইমিং এ বাধা আছে कैसे सुबह का क्रियास कैसे होना चाहिए प्राणायाम कैसे होना चाहिए फिर जब शाम को आते हैं शाम का राग लेके हम लोग प्रैक्टिस करते हैं सपाट करते हैं पालता करते हैं বাড়ি থেকে একা এসে কোনো মানে ওকে দেখেও মনে হচ্ছে না যে বাড়ি এই যে হ্যাঁ এই যে তুমি কথাটা বললে এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় বাবা মারাও
হয়তো অতটা ডিসিপ্লিনের ব্যাপারটা অতটা লাগু চালু করতে পারেন না বাড়িতে। গুরুজি একটা কথা বারবার বলেন, গান বাজনা কখনো অনুশাসন ছাড়া হয় না। কারণ মিউজিক শেখাটা অবভিয়াসলি একটা ভীষণ বড় ডিসিপ্লিন। 8 years ago তো তারপর থেকে আমরা এটা 3 বছর করে আসছি যে এই যে 24টা ঘন্টা আমরা একসঙ্গে রয়েছি। বিকজ গান বাজনা ইজ নট জাস্ট তা নয়, তার ভিতরে অনেক কিছু। সাহেব যেমন সেদিন বলছিল কাউকে যে ইটস এ লাইফ স্টাইল, ইটস এ ওয়ে টু লিভ ডেফিনেটলি, বাট তার সাথে আরো অনেক কিছু আছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো কি এটিকেট, আদব, উঠনা বেঠনা কেসে হ্যাঁ, উঠনে বেঠনে কি তমিজ জিসকে পাস না হো ও কে গানা বাজানা করেনে। সবসে পহলি বাত হ্যায় কি ওয়েন ইউ আর ইন্টারেক্টিং উইথ পিপল, স্পেশালি উইথ ইয়োর সাবঅর্ডিনেটস, উসসে আপকি অরিজিনস কা পতা চলতা হ্যায়। ও বলছিল ওর মা বলছে যে ও তো উঠতেই পারে না, কিন্তু কোনোদিন একদিন মনে হলো না যে ও উঠতে পারে না, হয়তো প্রথম দিন একটু কষ্ট হলেও হতে পারে, which I try to inculcate in them, যে ওরাও যাতে এই ভ্যালিউসগুলি নিয়ে বড় হয়। তার ডিসিপ্লিনের মধ্যে থাকি, সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে রেয়াজে বসা, তারপরে ব্রেকফাস্ট খেয়ে আবার রেয়াজ, আর আনন্দটা আমাদের মধ্যে, তারপর আমরা খুব মজা করি একসাথে। এইভাবে যদি আমি আমার পরের জেনারেশনকে কোনোভাবে উদ্বুদ্ধ করতে পারি, একটু যদি ইন্সপায়ার করতে পারি, যারা তাতে তারা তাদের পরের জেনারেশনকে টু মেক দ্যাম বেটার হিউম্যান বিইংস। Instruments. সিকিমের পাহাড়ে বসে হিমাচলি পাহাড়ি গাইব, খাওয়ার যে মেনুটা, এবং কুমারদা খুব যত্ন সহকারে মেনুটাও ডিজাইন করেন, যাতে সবাই সুস্থ সবল থাকে, অথচ বেশ ভালো রকম রিয়াজ করার পরে আমাদের খিদেও পেয়ে যাবে। মটন বিরিয়ানি সিকিম স্পেশাল, এবার বল হিমালয়ান বিরিয়ানি। দারুণ। না আমার মনে আছে সালিমপুরেও যখন হয়েছিল, মানে সেকেন্ড টাইম যখন ওয়ার্কশপ, সেটা তো আমি ছিলাম না, হ্যাঁ
তখন বৌদি ছিলেন, বৌদি হ্যাঁ বাড়ি থেকে রান্না করে, বাড়ি থেকে রান্না করে পাঠাতেন, সেগুলো আমরা শেয়ার করে খেতাম সবাই। এবং এই যে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যখন তখন সেই ওয়ার্কশপে যারা যাদের অনেক কম বয়স ছিল তারা ছিল, তখন যে এই যে আমরা প্লেটে খেলাম সেগুলোকে নিজেরা ধুয়ে রাখা, সেগুলো প্রত্যেকটা নিজেকে খেয়াল রাখা, নিজের দায়িত্ব নিজে নেওয়া, এই ব্যাপারটা যে মিউজিকেরও একটা পার্ট, শেখার একটা পার্ট, এটা কিন্তু ওয়ার্কশপ ছাড়া শেখা আমার মনে হয় পসিবল নয়। It's a social condition we're facing that we are all products of nuclear families. অন্তত আমাদের ছোটবেলায় extended families এর সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকতো, family occasions, marriages, festivals, we used to get together. এখনকার দিনের বাচ্চারা even বড়রাও they missing out that. In the workshop, it's like a family get together. It's not like a family get together. It is a family get together. এছাড়া আমার তো একটু সহ্য হয় না, তোর সাথে আমাকে থাকতে হয় এখানে। আমারও সহ্য হয় না। তো সেটা গুরুজির জন্য থাকতে হয়। তো ওয়ার্কশপ রাও। Like they are family to me. They are not like family. I cannot think of my existence without you. Without you, my students, and your families also. তো সেখানে ঝগড়াঝাটি হয়, আমার থেকে প্রচুর ঝাড় খায়, they get scolded, they get also at times. But then at the end of the day, they all go back enriched and happy. And another thing, while teaching, I learn so much. And that is my gain. আমি শেখাতে গিয়ে যে কত কিছু শিখি, সেটা যখন আমার স্টুডেন্টরা শেখাবে তারা বুঝবে যে হাউ মাচ দে আর লার্নিং। यहां आके गुरु जी ने पहाड़ी में एक गाना तैयार किया है, काबरू सामने देखा है कैसे कंपोज होता है, गुरु जी कंपोज किया है, शायक ने गिटार लेके बजा भी दिया, इतना सुंदर लग रहा था। तो ये एक्सपीरियंस तो कभी शहर में नहीं होता है, एक एक ढाई घंटे की क्लास में तो नहीं होता। মন খুশি হে
মাঝে আমরা যে জ্যামিং সেশনগুলো করছি তার মধ্যে থেকে যে স্পন্টেনিয়াস ব্যাপারটাও বেরিয়ে আসছে সেই ব্যাপারটা খুব মজা হয়েছে। এই এক্সপিরিয়েন্সটা মানে ফর্মাল শেখার বাইরে থেকে যে ধরো রেগুলার সপ্তাহে একটা দিন শেখার বাইরে যে কতটা শেখার আছে সেই শেখাটা আমার মনে হয় এই ওয়ার্কশপের থ্রু দিয়েই একমাত্রই পসিবল। আমি ছোট ছিলাম অন্য স্কেলে ছিলাম মেয়েদের স্কেলে ছিলাম এখন আমি বড়দের স্কেলে সবার সঙ্গে রিয়াজ করছি হবে তোমারও হবে বলতে হচ্ছে আর কি করব কিছু করার নেই বাট আই লাভ ইউ টেকনিক্যালিটিস নিয়ে যেটা একটা ব্যাপার যে আমরা এখানে 8-9 ঘন্টা রিয়াজ করি আমার গলা বসে গেছে বুঝতে পারছো এদেরও অনেকের গলা বসা গলা ধরা কেউ কাশছে তো এই শিডিউলটা বাড়িতে গিয়ে সম্ভব নয় সিম্পলি সম্ভব নয় তো এর কিছুটা যদি ধরে রাখতে পারে দ্যাট উইল টেক দেম লং লং ওয়ে ওয়ার্কশপ কি ওয়ার্কশপ কেন আমি যেভাবে শিখেছি আমার ওস্তাদের কাছে আমার গুরুদের কাছে পণ্ডিত শঙ্কর ঘোষ আমার প্রথম গুরু তবলা শেখাতেন উনি আমাকে আমার স্ত্রী শ্রীমতী সংযুক্তা ঘোষ শি ওয়াজ দ্য পার্সন হু টট মি সালে গানা প্রথম তো দে ইউজ টু লিভ জাস্ট 2 হাউসেস নেক্সট টু আওয়ার হাউস তো যখন ইচ্ছে তাদের বাড়িতে যাচ্ছি আমি দে ফ্যামিলি মাই ফ্যামিলি দে আর গুড ফ্রেন্ডস ফ্যামিলি ফ্রেন্ডস দ্যাট অ্যাক্টেড অ্যাজ এ ক্যাটালিস্ট আমার শেখার প্রসিডিওরটাকে আমি ইজি করতে তারপরে যখন আমার ওস্তাদ মনোবর আলী খাঁ সাহেবের কাছে গেলাম সেখানে গিয়ে আমি থাকতাম সো দিস হোল কনসেপ্ট অফ স্টেইং উইথ ইউর গুরু এইটা দিস ইজ টু হন্ট মি আমি ভাবতাম যে আমি যে প্রিভিলেজটা পেয়েছি আমার স্টুডেন্টসটা কেন পাবে না কিন্তু ওটা প্র্যাকটিক্যালি মানে 12 মাস সম্ভব নয় লুকিং অ্যাট টুডেজ তাদের পড়াশুনোর প্রেশার আছে তাদের কর্মক্ষেত্রে প্রেশার আছে তাদের বিভিন্ন প্রফেশনাল কমিটমেন্টস আছে সেটা সেই সিনারিয়াটা আবার বিল্ড আপ করা আজকের জগতে আজকের দিনে ইটস নেক্সট টু ইম্পসিবল সো দ্য লিস্ট দ্যাট উই কুড ডু ইজ অর্গানাইজ সাচ থিংস উইচ স্টার্টেড ইন আ ভেরি 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 মডেস্ট ওয়ে Yeah.
যেমন ধরো এটা ভ্যালি গাইলাম আমি সকালের ব্যাগ, দিস ইজ সামথিং উইচ উই ক্যানট উই ক্যানট অ্যাফোর্ড টু ডু দিস ইন আওয়ার সেট আপ ইন কলকাতা বিকজ টাইম ইজ এ কনস্ট্রেন্ট। সকালবেলা ক্লাস হলো, সকালের রাগ হলো, এবার দুপুরের রাগ কী করে হবে? দুপুরবেলা দিয়ে একটু গো ব্যাক হোম ফর লাঞ্চ। বিকেলের রাগ, বিকেলের টাইমে করানো যায় না, সন্ধে হয়ে যায়। রাত্রের রাগ সন্ধ্যেবেলা করাতে হয়। তো দিস ইজ রাদার অ্যাড অন কি, আমরা চব্বিশ ঘন্টার সাথে আছি, তো তো যে সময় যে রাগ উই ক্যান প্লিজ অ্যাটেম্প টু ডু দ্যাট, কিন্তু অন্তত শুনতে পারি, শোনাতে পারি, তারা গাইতেও পারে। সেই সময়ের যে অ্যাটমসফিয়ার, তার যে একটা একটা কেমিস্ট্রি হয় না, ওই সময় নেচারের কী অবস্থা, যে নিস্তব্ধতা, রাত্রে নিস্তব্ধতা আর সকালের নিস্তব্ধতা আলাদা। সকালে পাখির ডাক থাকে, রাত্রে ঝিঁঝি পোকার ডাক থাকে, তার সাথে যে সুরগুলো ম্যাচ করে, এইগুলো ইটস অ্যান ইথিরিয়াল এক্সপিরিয়েন্স। বাচ্চা যে আমার কাছে আসছে, ও অজান্তে এত কিছু শিখে যাচ্ছে যে আজ থেকে কুড়ি বছর বাদে ওয়েন হি ইজ গোইং টু পারফর্ম, ওর মেমোরি ব্যাংকে ওটা স্টোর থাকবে। তখন যখন করতে বসবে, ওরা আরে ওই বছর ওই সময় তো এই কথাগুলো উনি বলেছিলেন, তখনও তো আমি থাকবো না, কিন্তু এই কথাগুলো, এই ভ্যালিউসগুলো উইল রিমেইন ফর এভার। যেমন আমার গুরু আমায় দিয়েছেন, আমার বাবা আমায় দিয়েছেন, দে আর নো মোর, বাট ওইগুলো কিন্তু আমার পাথেয়, দে আর মাই স্ট্রেংথ, দে আর দ্য বিকন উইচ শোজ মি দ্য ওয়ে আই শুড বি লিভিং, দ্য ওয়ে আই শুড বি লিভিং মাই লাইফ। মেডিটেশন প্লেস ইপর সিকিম মে সবসে থ্রি লামা আয়া থা, ইসমে সবসে বড়া লামা ইপর মেডিটেশন কিয়া থা। Opportunity to actually contribute and help in documenting the process, it was one of the best things that could have happened, and especially with the given location and the concept itself, I couldn't have asked for more. The number of people, the number of listeners are dwindling by the day, right. so we have something of this or something, yeah. Like a workshop that Kumar does every year, right. With us, I think it needs to happen, and that can happen only if we try to, you know, emphasize on these points. এটা খুব সুন্দর ইংরেজিতে প্রভাব আছে, if you aim for the stars you may reach the moon, but if you aim for the moon you'll be standing where you are. So let's aim for the stars and let's see what happens. The talim we received here and these intricate things, this goes for on for cultural preservation. And the very fact that we are keeping this as archival material, right. What we are learning and how we are learning it, and
maybe for future generations to try to, you know, reflect that how learning happens, maybe. Like this year, and you know that people from the our Guru Bhais and the Guru Bhais, they are people from diverse economic backgrounds. So basically, we have been on our own as far as the economy is concerned. On our own, yes, self-funded, completely self-funded. Some of the students have missed out on this because making the workshop happen involves a budget. Right. You know that, right? Yeah, we've discussed this over the phone so many times but before. On a bigger scale, if we need to go on a bigger scale, if we need more and more people to know that what is more the aspect people to of, know, more people to come, right. More people are invited to know how this happens. We need some fundraising to be done and hopefully we'll do that. We'll do that. And I'm looking forward to like very many wonderful workshops in various different places of India. This will help us reach out to people there. And we will make it happen next year. Yes, we'll make it happen next year and the next year and next year. Let's do it. Workshop. Three cheers for Guruji. Soni dar mori mane nahi batiya. Rahat kat mori. আসছে বছর